আসসালামু আলাইকুম দর্শক, এখন আপনারা যে ঘাসটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। দেখুন, আমাদের এখানে প্রায় এক বিঘা জমির মতো এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি চাষ করা হয়েছে। এটা হচ্ছে গরু ছাগলের ঘাস। দেখুন এই পাতাগুলা কি চ্যাপ্টা হয়, এক একটি সোপে প্রথমবার যখন লাগাবেন তখন 50 থেকে 60টির মতো চারা গজায়, আর আপনি যখন 2-3টি কাটা দিবেন তখন কিন্তু এক একটি ছোপে প্রায় 80-90টি করে চারা গজাবে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এগুলো এই ঘাসটিতে 25% প্রোটিন রয়েছে, যা অন্যান্য ঘাসের তুলনায় একটু বেশি। আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি চাষ করতে চান তাহলে কিন্তু এই ঘাসটি কাটিং লাগাতে হবে, আর এই কাটিংগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। আমরা এগুলো কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। চাইলে আপনি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। দেখুন পাতাগুলো অনেকটা চ্যাপ্টা হয় এবং এক একটি সোপে অনেকগুলো হয়। তবে এই ঘাসটি চাষ করতে হলে আপনার উঁচু জমি লাগবে, উঁচু জমি থাকলে আপনি এই ঘাসটি চাষ করতে পারবেন। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এটি গরু এবং ছাগলের প্রিয় একটি ঘাস। এটি মিষ্টি হওয়ার কারণে খুব সহজেই গরু বা ছাগল খেতে পারে। আপনি যদি এই ঘাসটি চাষ করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং। এগুলো একবার চাষ করলে আপনি 4 থেকে 5 বছর খাওয়াতে পারবেন। উঁচু জমিতে চাষ করবেন অবশ্যই, উঁচু জমিতে চাষ করলে 4 থেকে 5 বছর খাওয়াতে পারবেন এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস।